শাসক দলের পুলিশের উপর ক্ষুব্ধ সিপিআইএমের বিধায়ক। চুরির মামলা থানায় নথিভুক্ত হলেও হেলদোল নেই শাসক দলের পুলিশের বলে অভিযোগ সিপিআইএমের বিধায়কের। গত 26 অক্টোবর রাতে রেশমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক অশোক মিত্রের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, শুধু বিধায়কের বাড়িতে না, ওই দিন রাতে বেলোনিয়া শালটিলা এলাকার 7টি বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। পরবর্তীতে বেলোনিয়া থানাতে চুরির ঘটনার মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও বেলোনিয়া থানার পুলিশ বিধায়কের বাড়ি গিয়ে তদন্ত করে দেখার প্রয়োজন বলে মনে করেননি বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বেলোনিয়া শহর সহ শহরতলিতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় বেলোনিয়া থানায় ডেপুটেশন দেন 2 সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র। আমরা থানায় ওসি সাহেবের কাছে এসেছিলাম কয়েকটি বিষয় সম্পর্কে কথা বলার জন্য। এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে ফোনে কথাও বলেছি, ওনার একটা কাজ থাকায় আশিস দাস অফিসার, পুলিশ অফিসার, উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। আমরা 2-2 জন এমএলএ এখানে এসেছি, আমি দীপঙ্কর সেন এবং অশোক মিত্র। গত 26 তারিখ অশোক মিত্রের যে এলাকাটা শালটিলা, সেখানে 6 থেকে 7টা বাড়িতে চুরি হয় এবং তারই পরিপ্রেক্ষিতে অশোক মিত্র উনি এমএলএ, ওনার বাড়িতেও চুরি হয়েছে। একটা মোটার ওনার বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি গতকাল লিখিতভাবে ওনার পেডেই উনি কমপ্লেন সেখানে দিয়েছেন। কিন্তু আমাদের কাছে এটা অবাক লেগেছে এবং আমরা থানাকে জানতে চেয়েছি যে একজন এমএলএর বাড়িতে চুরি হলো, কিন্তু একজন পুলিশ অফিসার আজ পর্যন্ত সেখানে যাননি যে একটা ইনকোয়ারি করার জন্য ঘটনাটা কী হয়েছে। ওনার এলাকার পাবলিক ওনাকে প্রশ্ন করছেন যে এমএলএর বাড়ির চুরি হলো, কিন্তু এমএলএর বাড়িতে পর্যন্ত পুলিশ ইনকোয়ারিতে আসেনি, আমরা তো অনেক দূরের কথা। আমরা পুলিশ অফিসার আশিস দাসের কাছে জানতে চাইলাম যে একজন পুলিশ অফিসার গিয়ে ইনকোয়ারি কেন করলেন না এবং বেলোনিয়া শহরে ধারাবাহিকভাবে চুরি হচ্ছে, একটা হদিশ সেখানে করতে পারছে না, মানুষ নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছে, পুলিশের টহলদারি রাতের বেলা সেখানে মধ্যে নেই, এই বিষয়গুলো বৃদ্ধি যাতে করে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। আমার বাড়ির পাশাপাশি আরও 5টা বাড়িতে রাতের অন্ধকারে যারা চুরি করার জন্য ঢুকে, ঢুকার পরে আমার বাড়ির থেকে যেমন মোটার নেই, অন্যান্য বাড়ির থেকে নানান প্রয়োজনীয় জিনিসপত্র যারা যেগুলি বাইরে ছিল সেগুলো তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সকালবেলা যখন আমি উঠি তখন দেখতে পাই যে আমার মোটরটা নেই। স্বাভাবিকভাবে পরে আস্তে আস্তে খবর পেলাম আশেপাশে অনেক বাড়িতে এরকম চুরি হয়েছে, তা আমি সঙ্গে সঙ্গে একটা এফআইআর করে থানাতে পাঠাই। 10টা 11টার দিকে থানাতে পাঠাই। আমার ধারণা ছিল যে একটা ইনকোয়ারি অন্তত হবে, কিন্তু দেখা গেলো যে গতকাল তো হলো না, আজকেও যখন হলো না তখন ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি, কারণ আশপাশের মানুষ সেখানে নিরাপত্তাহীনতায় আছে। যে কোনো সময় এইভাবে যদি চুরি হতে থাকে এবং বিভিন্ন সিসি ক্যামেরা তো কিছু কিছু তাদের ছবি পাওয়া গেছে, সেই সিসি ক্যামেরাগুলোকে সংগ্রহ করে বলি, পুলিশ যদি তাদেরকে ধরপাকড় না করে তাহলে তো এটা উত্তরোত্তর বাড়বে। বিশেষত শহরের অনেক বাড়িতে এখন সিসি ক্যামেরা আছে, রাস্তার উপরে সিসি ক্যামেরা আছে, তো সেখান থেকে তো ফটো নেওয়াই যায়। সে ফটোগুলো নিয়ে তাদেরকে চিহ্নিত করে নিশ্চিতভাবে কিছু একটা করা যায়, সে কথা নিয়ে বলার জন্য আজকে আমরা এখানে এসেছি। মানুষের নিরাপত্তা প্রদানে নজরদারি বৃদ্ধি করতে ও চোরেদের শনাক্ত করতে দাবি জানান 2 বিধায়ক। ডেপুটেশন নিয়ে পুলিশ অফিসার আশিস দাস উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।